ওয়েলকাম টু অ্যাপল আইফোন 11। চলুন আমরা আইফোন 11-এর লাইভ রিভিউ করব, দেখব এটার ভিতরে আসলে কী কী আছে, ক্যামেরার কোয়ালিটি কী অবস্থা, সাউন্ড কোয়ালিটি কী অবস্থা, তারপর আর কী কী আছে সব কিছু একটু চেক আউট করি। এখন এই মুহূর্তে লাইভে আছি, আর যারা যারা আমার কালকের ভিডিওটা দেখছিলেন, কালকে এটা আনবক্স করা হয়েছে, জাস্ট এখন কালকে ক্যামেরা বা অন্যান্য ফাংশন দেখতে পারি নাই যেহেতু ওয়াইফাইটা ছিল না। তা এখন এটার অলরেডি মোটামুটি ওকে করলাম, ওকে করার পর এখন জাস্ট দেখব কি অবস্থা। আর এই মুহূর্তে লাইভে আছে আইফোন XS, আর রিভিউ করব আমরা 11। এটা নট প্রো বা ম্যাক্স না, এটা শুধুমাত্র 11। চলেন আমরা দেখি এটার ভিতরে কি আছে। এই হচ্ছে, এখন আমরা এটা প্যাকেটটা খুলতে যাচ্ছি। ওকে, প্যাকেট খুলছি। কী বের হবে এটার ভিতর থেকে, 11 না অন্য কিছু বের হবে জানি না, যাই হোক খুলছি। ঠিক আছে, হচ্ছে 11, আর এই হচ্ছে আমি, দেখা যাচ্ছে আমাকে লোগোর ভিতরে। এই যে লোগোর ভিতরে আমার চোখ কোথায় যাচ্ছে না, তো এই যে চোখ গেছে। ওকে, যাই হোক, আমরা এখন এটা শুধুমাত্র ব্যাক পার্ট। আর আপনারা জানেন আইফোন 11-এ তিনটা ক্যামেরা, কিন্তু এটা শুধু দুইটা ক্যামেরা, কারণ এটা হচ্ছে শুধুমাত্র 11। আর প্রো এবং প্রো ম্যাক্সে আছে তিনটা ক্যামেরা, আর শুধুমাত্র 11 যেটা কম দামে যেটা বের করছে, এটা সাইজেও ছোটো, ক্যামেরা দুইটা, আর মেমোরি এটা করছে 64 জিবি, 128 জিবি, তারপর হচ্ছে ভুলে গেলাম, তারপর 512 মনে হয়, যাই হোক। ওকে, আমরা এখন খুলবো নাকি? আর এইখানে কিন্তু নদী আছে, যদি পড়ে যাই তাহলে একবারে কী হয়, ডাল ভাত খিচুড়ি হয়ে যাবে। ও আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আইফোন 11 শুধুমাত্র করছে 64 জিবি, 128, তারপর আছে 256, মানে তিনটা সাইজে করছে। ওকে, আমরা এটা এখন দেখি, এটা রাখলাম, এটা আছে ভিতরে আপনার আইফোনের অরিজিনাল যে হেডফোন কেবল চার্জার, এই সিম্পলভাবেই থাকে আইফোনের প্যাকেটটা। ওকে, প্যাকেট দেখে শান্তি, কী বলেন? ওকে, যাই হোক, এটা আমরা এখন প্যাকেটটা রেখে দেই, প্যাকেটটা এইখানে রাখলাম। এ হচ্ছে যা কিনা 20 সেপ্টেম্বর রিলিজ দিছে অ্যাপল কোম্পানি। ওকে, এটা দেখি ক্যামেরার কোয়ালিটি কী অবস্থা, যদিও দুই ক্যামেরা। আমরা এখন এটাকে অন করি, আর এটা অরিজিনালভাবে অন্য একটা পেপার ছিল, এটা আমি একটু আগে রিমুভ করে নতুন একটা স্ক্রিন পেপার লাগালাম। আচ্ছা, ওকে, এটা আমরা অন করছি, দেখা যাক কী অবস্থা। আমাকে কিন্তু এইখানে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আমি না থাকলেও ডিসপ্লের মধ্যে আছি। ওকে, দামটা আমরা একটু পরে বলছি, আমরা দেখি ক্যামেরাটা আগে দেখব কী অবস্থা। আমি এই পর্যন্ত ক্যামেরা দেখি নাই, জাস্ট এই পর্যন্ত ক্যামেরাটা দেখি নাই, জাস্ট এখন দেখব কী অবস্থা। এ হচ্ছে নতুন। আচ্ছা, পাসওয়ার্ড তো আপনারা আবার দেখা ফেলবেন, পাসওয়ার্ড আমি একটু ঢেকে দিই, তারপর পরে আবার আপনারা ঝামেলা করতে পারেন, তাই একটু পাসওয়ার্ডটা গোপন করলাম। ওকে, এটা নট নাও দিলাম। এই হচ্ছে ভিতরে ফাংশনে ঢুকবো,
কি বলেন, এটা কিছু নাই, এই মুহূর্তে কিছু নাই, কোনো ছবি ওই পর্যন্ত তোলা হয় নাই। ও আচ্ছা, প্রাইসটা বলি। আর বাংলাদেশে এটা আমি যোগাযোগ করে দেখলাম, এটা সবচেয়ে কম দামি যেটা বাংলাদেশে বর্তমানে আছে, নতুন ঢুকতেও পারে জানি না। তৌনিক আহমেদ ভাই, আপনি দেখে ফেলছেন। আচ্ছা যাই হোক, বাংলাদেশে আমি কালকের আগের দিন একটা ইউটিউবে রিভিউ দেখলাম, বসুন্ধরা সিটি একটা আইফোন যেখানে বিক্রি করে, ওখানে 64 GB, যেটা 11-এর 64 GB বিক্রি করতেছে তারা 90,000 টাকা, আর যার কিনা অরিজিনাল মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 66,000 থেকে 68,000 টাকা হওয়ার কথা, বা সর্বোচ্চ 70,000 হওয়ার কথা, আর সেটা বিক্রি করতেছে 90,000। আর আচ্ছা, আমি অরিজিনাল দামটা যদি বলি, আইফোন 11 যেটা 11-এর 64 GB হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 67,000-68,000 টাকা, 128 GB হবে আপনার প্রায় 72,000 টাকা, 256 GB হবে 80,000 টাকা। একটু আপ ডাউন হতে পারে ডলার বা বিভিন্ন কারণে হতে পারে। আর প্রো যেটা হচ্ছে, প্রো 64 GB হচ্ছে আপনার 95,000 টাকা প্রায়, 256 GB 110,000 থেকে 12,000 টাকা হবে, 512 GB হবে 130,000 টাকা প্রায়, সেটা হচ্ছে প্রো। আর যদি ম্যাক্সের ক্ষেত্রে হয়, ম্যাক্সের ক্ষেত্রে 64 GB হবে 1,07,8,000 টাকা, 256 GB হবে 1,20,000, আর 512 যেটা বাবাজি ফোন, যেটা কী বলে আইফোন 11 প্রো ম্যাক্স যেটাকে বলে, এবং 512 GB আইফোনের জগতে সবচাইতে দামি যেটা, সেটা হবে 1,40,000 থেকে 45,000 টাকা 512 GB। আর আমি এই মুহূর্তে যেটা দিয়ে লাইভ করছি এটা হচ্ছে XS, এটা হচ্ছে 512 GB, আর আমি অলরেডি 512 GB চালাচ্ছি, এই কারণে 512 GB এই মুহূর্তে কিনি নাই, তবে নেক্সট যেটা বের হবে ওইটা কিনবো আর কি। যাই হোক, চলেন আমরা এইটা দেখে আসি ক্যামেরার কী অবস্থা। অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরা হয়তোবা। আচ্ছা, পাশের তো এক ভাই দেখে ফেলছে, তারপর একটু গোপন করে দিলাম, এটা একটু ব্রাইটনেস বাড়াই, কী অবস্থা। ওকে, আচ্ছা ওয়াইফাইটা চালু থাকুক। আচ্ছা ওকে, আমরা ক্যামেরা ঢুকলাম, এখন তো অন্ধকার হয়ে গেছে, আমি একটু বের হইতে হইতে দেরি হয়ে গেছে। যাই হোক, এ হচ্ছে ক্যামেরা ফটো যেটা। আচ্ছা আমরা ভিডিওসে যাই, ভিডিওসে আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না জানি না। আচ্ছা, তারপরে আমি একটু চেষ্টা করছি, কি অবস্থা, এটা জুম করলে কি হয়, এটা দূরত্বটা তো দেখতে পাচ্ছেন আপনারা, এই মোবাইল দিয়ে আপনারা দূরত্বটা দেখতে পাচ্ছেন এবং কতটুকু কালার দেখতে পাচ্ছেন, এবং এই মোবাইলের কালারটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। আচ্ছা, আমরা এখন এটাকে জুম দেই, এখন অন্ধকার তাই একটু আপনার কি বলে বিটিভির মতো জিরজির করতেছে। এটা আমরা জুম দেই, দেখি কতটুকু আসে। আমরা এই হচ্ছে ফুল জুম, এটা দিনের বেলা হলে আপনার একেবারে ক্লিয়ার হতো, এখন মানে সন্ধ্যা, এই কারণে তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এই আইফোনের লোগোটা দেখি কি অবস্থা, আচ্ছা ফুল জুম। আচ্ছা, আমরা এখন ফ্রন্ট ক্যামেরা দেখি কি অবস্থা, ফ্রন্ট ক্যামেরা, এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা এখন আসলে আলো নাই তো, এই কারণে বোঝা যাচ্ছে না। আমরা একটু আকাশের দিকে দেখি কি অবস্থা, হচ্ছে আকাশ, অলরেডি সূর্য অস্ত চলে গেছে, সূর্যের আর দেখা নাই, তারপরে কিছু আলো আছে। আচ্ছা, আমরা চাঁদ দেখি, চাঁদের কি অবস্থা, এইখানে চাঁদ দেখা যাচ্ছে, কোথায় চাঁদ, এই যে চাঁদ, চাঁদটাকে আমরা একটু জুম দেই, চাঁদ কি কাছে আসবে। ভিডিওস, ওকে দেখতে পাচ্ছেন, এটারে আমরা একটু জুম করি,
দেখি চাঁদ কতটুকু আসে। হ্যাঁ চাঁদ আছে, মোটামুটি কাছে আসছে, তবে জুমটা আমার কাছে ভাল লাগে নাই, বেশি হয় না, কাছে আসে না। আর দিনের বেলা হইলে হয়তো বা একটু ক্লিয়ার বোঝা যাইতো আর কি। আচ্ছা আমরা একটু গাড়ি ঘোরা দেখি কি অবস্থা। আচ্ছা এটা সাউন্ড কোয়ালিটির কি অবস্থা, সাউন্ড কোয়ালিটি দেখি। সাউন্ড এই মুহূর্তে তো এটার মধ্যে গান নাই, গান না থাকলে হবে কি, আমার কাছে আরেকটা ফোন আছে ওইটা থেকে এটার ভিতরে একটু গান দেই, ঢেলে দেই, কি অবস্থা যায় কি না। কি গান দিব, গান হচ্ছে আমার কাছে আছে, গান পাচ্ছি না। আচ্ছা তাহিরি সাহেবের একটা ডায়লগ পাইছি, দেখি এটা মোবাইলে কেমন দেখা যায়। আমরা একটা ভিডিও কোয়ালিটি দেখি কি অবস্থা হয়। এই হচ্ছে তাহিরি সাহেবের, ভিডিও গানটা নেই মুহূর্তে নাই, যাই হোক আপাতত এই হচ্ছে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।